চাইতে জবরদস্ত পয়গম্বর ছিলেন মুসা আলাইহিসসালাম, বড় মেজাজ ওয়ালা নবী, রেগে যেতেন খুব বেশি, থাপ্পুর মেরে একবার ফেরাউনের বাবুর্চিকে মেরে ফেলেছিলেন। অনেক শক্তি আল্লাহ তাআলা তাকে গায়ে দিয়েছিল। তিনি একবার আল্লাহকে আবদার করে বসলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আপনি বলেছেন আপনারা দেখা যায় না কিন্তু আমি দেখতে চাই, আমি কি করতে চাই? জোরে বলেন। আল্লাহ বললেন, লান তারানি, নেভার ইউ ক্যান সি মি, নেভার ইউ ক্যান সি মি, তুমি আমাকে দেখতে পাবে না কারণ আমাকে দেখা যায় না। সাইয়েদানা মুসা বললেন, আমি দেখতে চাই। আল্লাহ বললেন, দেখা যায় না। মুসা বলে, দেখতে চাই। আল্লাহ বললেন, দেখা যায় না। মুসা আলাইহিস সালাম বললেন, কথা বলেন না কেন? আল্লাহ বললেন, মুসা বললেন, আল্লাহ বললেন, মুসা বলে দেখতে চাই, আল্লাহ বলে দেখা যায় না। কিন্তু সাইয়েদানা মুসা আলাইহিসসালাম ছেড়ে দেবার পাত্র নয়, এড়ে যাবার পাত্র নয়, পিছু হটার পাত্র নয়, মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মুসা, ঠিক কি না? উনি বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আপনি আমারে দেখা দেন, আমি দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, নেভার ইউ ক্যান সি মি, ওরে মুসা এই বায়না ধরো না, আমারে তো দেখা যায় না, এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না। মুসা বললেন, আমি দেখেই ছাড়ব। আল্লাহ বুঝাতে পারেন না, মুসাও ছাড়েন না। অবশেষে নবীর আবদার রব্বুল আলামিন শুনতে রাজি হলেন। আল্লাহ বললেন, মুসা আগামীকাল অমুক সময়ে গোসল করে অজু করে দূর পাহাড়ে চলে আসবা, তুমি যখন দেখতেই চাও আগামীকাল তুর পাহাড়ে চলে এসো। সাইয়েদানা মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে চলে এসেছেন, কারণ ওনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয়। আমরা কি আল্লাহর কথা শুনি? জোরে বলেন। কিন্তু ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, উনি আল্লাহর কথা শুনতেন। তো ওনার চিন্তা হচ্ছে, যার কথাটা এত সুন্দর না জানে উনি দেখতে কত সুবহানাল্লাহ পড়বেন না।